আসসালামু আলাইকুম। আমি আমার নতুন বাসায় চলে আসছি, আর নতুন বাসাটা দেখতে কেমন, কেন চলে আসছি সেটাই শেয়ার করছি। কোথায় বাসা নিয়েছি, এই যে দেখেন আমার নতুন বাসা, কি নতুন বাসার কি অবস্থা, বেহাল অবস্থা। এই বাসাতে আমরা কোনো কিছুই কিনে নেই, আস্তে আস্তে সব কিছু গোছাতে হবে। আমার নতুন বাসায় দুইটা রুম, একটা ড্রয়িং স্পেস, কিচেন রুম আর বেডরুম দুইটা, একটা ওয়াশরুম। দেখেন এ পাশে যেটা, এটাই আমার কিচেন রুম। কিচেন রুমটা সব কিছু অগোছালো, এখানে মেডিসিন পড়ে আছে টেবিলের উপরে। বাসার জন্য কোনো কিছুই কেনাকাটা করা হয়নি, সব কিছু এলোমেলো ভাবেই পড়ে আছে। কিছু জিনিস নিয়ে আসা হয়েছে বাসা থেকে, সেগুলাই ব্যবহার করব। আস্তে আস্তে সব কিছু কেনাকাটা করতে হবে। আমরা কালকে দুপুরবেলা আসছি, আর মাঝখানে রাতটা শুধু, আর আজকে সকালবেলা। এই ভিডিওটা হচ্ছে সকালবেলায় করা। আর এখানে নদীর মাছ, সাগরের মাছ, এগুলা ছোট মাছ এ পাশেই পাওয়া গিয়েছে, সেখান থেকে রাস্তার মোড় থেকে। এখানে এখানকার বাজার কোনো কিছুই ভালোভাবে চিনি না, যদিও আশেপাশে বেশ একটু দূরেই বাজার টাজার পাওয়া যায়। তো দেখেন শুধুমাত্র গ্যাসের সিলিন্ডার কিনে গ্যাসের লাইনটা দেওয়া হয়েছে। রাতে খাবারটা আমরা বাহিরেই খেয়েছি, বাহির থেকে খাবার কিনে নিয়ে এসে বাসায় খেয়েছি, আর বাড়ির থেকেও কিছু বাজার নিয়ে এসেছিলাম। এটা আমার ওয়াশরুম, সেরকমভাবে গোছানো নাই, রুমের মধ্যে কোনো খাট নাই, ফ্লোরিং করে রাতে ঘুমানো হয়েছে। আস্তে আস্তে কেনা লাগবে সব কিছুই। যেহেতু আমরা ঢাকার মধ্যে অনেক দিন ছিলাম, প্রায় 6 বছরের মতো ছিলাম, 6 বছর পরে আবার নতুন জায়গায়। 6 বছরে মোটামুটি বাসার মধ্যে সব কিছুই ছিল, সেগুলো খুবই অল্প দামে বিক্রি করে দেওয়া হয়েছে। আর কিছু জিনিস শুধুমাত্র ফ্রিজ আর কিছু প্লেট, যে জিনিসগুলো একদমই না থাকলে চলে না, সেই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। যেহেতু অনেক দূরে থেকে নিয়ে আসা হয়েছে, কাপড় চোপড় এইভাবে রাখা হয়েছে, কোনো ওয়ার্ড্রোব কাপড় রাখার কোনো কিছুই নেই। আস্তে আস্তে কিনতে হবে, আর যা যা কিনবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখেন এখানে একটা জানালা, এটা আমাদের কিন্তু বেডরুম একটা। এ পাশে বাহিরে এখানকার মোটামুটি গাছপালা দেখেন কতটা সুন্দর, আর এখানে টিনের ঘরটাই বেশি দেখা যায়, মানে গ্রামের মতোই একটা পরিবেশ। খোলামেলায় বাসাটা দেখেন রুমের মধ্যে। দেখেন এটা আমার এক বেডরুম, পাশে একটা বারান্দা আছে, এই যে বারান্দার এই পাশে কাপড় চোপড় শুকা দেওয়া যায়। আর যে এই দিকেও সামনেও বিল্ডিং, আবার টিনের ঘরও দেখা যায়। মোটামুটি খোলামেলা জায়গা এই বাসা। আর এই বাসাটা যেখানে সেটা হচ্ছে কক্সবাজার রোমালিয়ার ছড়া, এই বাস এলাকার নাম, যদিও আমার খুব বেশি মনে থাকে না। আমরা কিন্তু এই বাসাটা অনলাইনের মাধ্যমে খুঁজে পেয়েছি। এখানকার মানুষজন অনলাইনে টুলেট দিয়ে থাকে, সরাসরি খোঁজা খুবই কঠিন, তাই অনলাইনের মাধ্যমে আমরা খুঁজে নিয়েছি। দেখেন আমি এখানে সাগরের মাছ এইগুলা ভাজি করব, সেজন্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ নিয়ে নিয়েছি আজকে, যেহেতু দুপুরে। আর এই মাছগুলা ভাজি করে রান্না করব, খেতে হবে, দুপুরের জন্য রান্না করছি। সকালবেলায় আমরা রুটি খেয়েছি। এই মাছটা হচ্ছে কোরাল মাছের ছোট 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 গুলা। চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলেই আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিব এক এক করে। একটু তেলটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, এখানে মাছে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি, একটার সঙ্গে যাতে আর একটা না লেগে যায় সেভাবে দিয়ে দিলাম। আর এই মাছগুলা খেতে কিন্তু বেশ ভালো লাগে, ছোট হলেও মাছগুলা খেতে খুবই সুন্দর। আর আমার কাছে ছোট মাছ অনেক বেশি পছন্দের, আমি আগে থেকেই ছোট মাছ খুব পছন্দ করি। এদিকে প্রচুর মাছ পাওয়া যায়, সবজিটা খুব কম, যে এখানে সবজিটা খুব কম পাওয়া যায়, আর মাছটা মোটামুটি ভালোই পাওয়া যায়, আর বেশি একটা দাম না। সবজির তুলনায় মনে হয় মাছের দামই অনেক কম, আর সবজির দামই বেশি। আর ভাষাটা বুঝতেও আমাদের অনেক বেশি সমস্যা, কারণ কিছু কিছু মানুষের ভাষা একদমই বুঝতে পারে না, আর আমাদের এই নর্মাল ভাষাগুলো তারা বুঝতে পারে না। মহেশখালীর লোকরা কিছু কিছু এখানে থাকে, যারা একদমই তাদের কথা, মানে তারা মনে হয় যেন অন্য ইয়ে থেকে আসছে, এরা কিছুই বাংলা বোঝে না, খুব কম বোঝে। অনেক সময় তাদের ভাষাও আমাদের একটু বুঝতে সমস্যা, মোটামুটি তাও বুঝতে পারি, কিন্তু হচ্ছে তারা আমাদের কথাগুলো বুঝতে পারে না। যাই হোক, মাছ ভাজাভাজি করা শেষ, আর আমি দুপুরের জন্য তরকারি রান্না করব, সেজন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজি ভাজি করে নিচ্ছি। এখন দিয়ে দেব গুঁড়া মশলা, কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া, এখানে অনেকগুলা সস মিশানো, আমি একটু মশলাটা কমই খাই। আর দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়া,
আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি কেন এখানে এসেছি, আমার হাজবেন্ডের চাকরির কারণে, চাকরির ট্রান্সফারের কারণে এখানে এসেছি। আমি যে মাছ ভাজি করেছি সেই মাছ দিয়েই এই তরকারিটা রান্না করছি, আর মাছ ভাজা করার সময় যে মশলাটা মাছের সঙ্গে মিশিয়েছিলাম সেটি সেই সুরাটুকু দিয়ে দিলাম। আর এখানে পটল আর আলু দিয়ে মাছটা রান্না করব। আর মশলাটা একটু কষিয়ে এর মধ্যে পটল আলু দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে তারপর মাছটা উপরে দিয়ে দেব যাতে মাছটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায়। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। আজকে দুপুরবেলায় আমরা এই মাছ দিয়েই এই সবজিটা রান্না করেছি, আর একটা ছোট মাছ রান্না করেছি, সেটাও সাগরেরই মাছ। এখানে প্রচুর সাগরের মাছ পাওয়া যায়, আর আমাদের এখান থেকে সি বিচের দূরত্ব 20 মিনিটও লাগে না, এখান থেকে বাসা থেকে সি বিচ যাইতে 20 মিনিটও লাগে না, এতটুকু কাছে প্রতিদিনই ইচ্ছা করলে যাওয়া যায়। আর এখানে দেখেন সাগরের ছোট মাছ, এই মাছটা রান্না করব মিষ্টি লাউ দিয়ে। মিষ্টি লাউ আমি এর জন্য ছোট ছোট করে মিষ্টি লাউ কেটে নিয়েছি, এই মাছটা খেতে খুবই টেস্ট। এখানে চিংড়ি মাছ আছে, মিশানো অনেক ধরনের মাছ আছে যে মাছগুলো আমি চিনি না। এখানে এই মাছটা আমি চুলাতে একবারে বসিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একত্রে মিশানো, আর একটু সামান্য শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে। মশলাগুলো একত্রে দিয়ে এর মধ্যে তেল দিব, সামান্য তেল দিয়ে, তেল যতটুকু খাবেন ততটুকু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো তেলের মধ্যে মশলার মধ্যে ছোট মাছটা ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব মিষ্টি লাউটা, মাখানো মাছ মাখানো শেষ আমার। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখতেই সুন্দর লাগছে। ছোট ছোট করে কেটে রাখা মিষ্টি লাউ এভাবে ধুয়ে রেখেছিলাম আমি আগেই, এগুলো মিশিয়ে একটু হালকা পরিমাণ পানি দিয়ে চুলার মধ্যে উঠিয়ে দেব। আর পানির সুরাটা কমে গেলে তরকারিটা নামিয়ে নিতে হবে। দেখেন মাখামাখি করা শেষ, আমি খুবই সামান্য পরিমাণ এর মধ্যে পানি দেব। কতটা সুন্দর লাগছে এটা, কিন্তু এইভাবে তরকারিটা রান্না করে খেতে কিন্তু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি আমার ব্যক্তিগত রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সামান্য পরিমাণ পানি, এর চুলাই দিয়ে চুলাটা জ্বাল দিয়ে দিব, খুব মিডিয়াম আঁচেই রান্নাটা করব। দেখেন কিছুক্ষণ পরে দেখেন কতটা সুরা উঠে গেছে, আরও সুরা কমাতে হবে। তৈরি হয়ে গেল আমার ছোট মাছের রান্না, আজকে দুপুরবেলা খাবার এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই নতুন বাসার জন্য কি কি জিনিস কেনাকাটা করি সবকিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।